ছবি চলে, তাহলে আমি এটা জীবনে বিশ্বাস করবো। কিন্তু এর আগে আমরা বহু আর্টিস্টের বহু ছবি আমরা দেখছি, অনেক সুপারস্টারদের ছবি আমরা দেখছি, প্রচুর ফলক ছবি আছে, বলার মতো ফলক থাকে, গল্প ভালো হয়েছে, ছবি চলতেছে এবং ছবি চলবে, কিন্তু গল্পের বাইরে দিয়ে কেউ মনে করে যে না আমরা আর্টিস্টের কারণে ছবি চলে, ওটা আমি জীবনে বিশ্বাস করবো। এগুলো টোটালি যে বলে এগুলো ঠিক মতো তার মাথা বলার সমস্যা আছে, নাহলে আমার মাথা সমস্যা আছে, কারণ আমি তো সত্য কথা বলি, এই জন্য আমার মাথা সমস্যা আছে। সত্য কথা কেউ নিতে চায় না। গল্প অলওয়েজ সুপারস্টার, একজন ডিরেক্টর অলওয়েজ সুপারস্টার, একজন প্রডিউসার লোকটি না করলে সিনেমা বানাইতে পারে। আপনার কাছে আমি সবকিছু কথাই বলি, শুধু প্রিয়তম না, আমি সুরঙ্গের কথা বলতে চাচ্ছি, আমি প্রিয়তম কথা বলতে, আমি বলিউড সবার কথা বলি। আজকে এই ছবির গল্পগুলো অমনভাবে তৈরি হয়েছে বলে আজকে ছবিগুলো মানুষ দেখতেছে। আজকে আজকে যদি তাহলে তো এর আগে অনেক সুপারস্টারের ছবি আমরা দেখছি না, ছবি ভালো গেছে যায় নাই, দুই চার পাঁচ বছর পরে একটা ছবি ভালো যায়, এটা গল্পের কারণে, অমন গল্প হয়েছে, ছবি চলতেছে।